নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে একটা খুব ভালো ফুটবল অ্যাপের সম্পর্কে আমি তোমাদের জানাতে চাইবো, তারপর সরাসরি চলে আসবো আজকের ডেইলি আপডেটের খবরে। Today's video is sponsored by OneFootball. OneFootball is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. তো যেরকমটা তোমরা দেখলে, ওয়ান ফুটবলের মাধ্যমে তোমরা ওয়ার্ল্ড ফুটবল থেকে শুরু করে ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন খবর এক জায়গাতেই পেয়ে যাচ্ছ। লাইভ স্কোর থেকে লাইভ প্লেয়ার আপডেটস এর সমস্ত ব্যাপার তোমরা কিন্তু এই একটা অ্যাপেই পেয়ে যাবে। তো যারা সবসময় ফুটবল নিয়ে আপডেটেড থাকতে ভালোবাসো বা ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমরা কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিও। যাই হোক, এবার আমরা চলে আসবো আজকে ডেইলি আপডেটের খবরে। প্রথমে যে খবরটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের খবর দিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে এটিকে মোহনবাগানের অনেক খবর রয়েছে, মানে খুচরো খাচরা অনেক খবর রয়েছে। তুমি চেষ্টা করবো প্রত্যেকটা খবর একসাথেই বলে দেওয়ার। তো ফার্স্ট যে খবরটা রয়েছে সেটা হচ্ছে এএফসি কাপ নিয়ে। এবার এএফসি কাপ নিয়ে বিভিন্ন রকমের দোনামোনা এই মুহূর্তে বা বিভিন্ন রকমের কনফিউশন এই মুহূর্তে মার্কেটে আছে। মানে কেউ বলছে এএফসি কাপ হবে, কেউ বলছে এএফসি কাপ হবে না, কি হচ্ছে এক্স্যাক্টলি, এএফসি কাপ নিয়ে কি সিদ্ধান্ত এএফসি নিয়েছে, এই বিষয়ে তোমাদেরকে জানতে হবে। তো প্রথমেই বলে দিই যে অ্যাকর্ডিং টু শিডিউল এএফসি কিন্তু এখনো এএফসি কাপ পোস্টপন করেনি। 11 তারিখ বেঙ্গালুরু এফসির সাথে ইগলস এর ম্যাচ রয়েছে, এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু শোনা যাচ্ছে অলরেডি মালদ্বীপস এর জন্য রওনা দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা যদি মালদ্বীপস এ পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে কি ওখানে আদৌ তারা ম্যাচ খেলতে পারবে কিনা এটা কিন্তু এখনো প্লেয়ার্সরা জানে না বা ম্যানেজমেন্ট জানে না। বিকজ আমার সাথে ক্লিটন সিলভার কথা হচ্ছিল এবং ক্লিটন সিলভা যেটা বলেছেন যে আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন নেক্সট, তিনি একটা লাইনই উত্তর দিয়েছেন। তো সেক্ষেত্রে এটা দেখে তো বোঝাই যায় যে প্লেয়ার্সরা তারা মালদ্বীপসে তো চলে গেছেন, বাট এএফসির তরফ থেকে এখনও তাদের বলা হয়নি যে আদৌ তারা এই ম্যাচটা খেলতে পারবে কিনা। অলরেডি কোভিড এর কারণে কিন্তু গ্রুপ জে এর ম্যাচ, মানে যেটা আই থিঙ্ক হংকং ফুটবল ফেডারেশন যেই এএফসি কাপের গ্রুপ স্টেজটা আয়োজন করছে, মোস্ট প্রবলি সেই গ্রুপটা, তারা কিন্তু অলরেডি তাদের গ্রুপের খেলাগুলো পোস্টপন করে দিয়েছে, এবং সেটা কিন্তু হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের রিকোয়েস্টে। খেলাগুলো 14ই মে থেকেই হওয়ার কথা ছিল, বাট সেটা এক মাস পিছিয়ে গেছে। তো সেরকমই আমি কালকে রাত্রির বেলায় দেখলাম মালদ্বীপস এর কোনো একটা প্রেস, তারা কিন্তু এই খবরটা করেছে যে ইন্ডিয়া থেকে যারা আসছেন তাদেরকে 14 দিনের ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে। এবং এছাড়াও ওই প্রেস রিলিজে ছিল বা ওই খবরের কাগজের যে ওয়েবসাইট লিঙ্ক, সেখানে লেখা ছিল যে এএফসি কাপ মালদ্বীপস আয়োজন করতে চলেছে, এবং তার জন্যে এএফসি থেকে যে রেস্ট্রিকশনের লিস্ট বা যে এএফসি থেকে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে সেটা নাকি, মানে মালদ্বীপস এর যে গভর্নমেন্ট তারা যে রেস্ট্রিকশন বা তারা যে গাইডলাইন দিয়েছে তার থেকেও স্ট্রং বা তার থেকেও স্ট্রিক্ট। তো সেই কারণে মালদ্বীপস এর কোন রকমের অসুবিধা নেই এএফসি কাপ হোস্ট করতে, এবং সেটার অফিশিয়াল কনফার্মেশন কিন্তু কোনো জায়গা থেকে আমরা পাইনি। আজকে সকালবেলায় দেখলাম gold.com এর একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে তারা বলছে যে মালদ্বীপস এর যে ফুটবল অ্যাসোসিয়েশন তারা কিন্তু নাকি এএফসি কে রিকোয়েস্ট করেছে এএফসি কাপের গ্রুপ স্টেজের ম্যাচগুলো পোস্টপন করে দিতে। এবার কালকে মানে রাতারাতি কি এমন হলো, রাতারাতি যে জিনিসটা হয়েছে মালদ্বীপসে কিন্তু নতুন করে সংক্রমণ বেড়েছে, এবং এই সংক্রমণের যেভাবে মানে যে হারে রেটে বাড়ছে সাউথ এশিয়ান কান্ট্রিজে, তাই জন্যে কিন্তু কোথাও একটা গিয়ে তারা মনে করছেন যে এই মুহূর্তে এএফসি কাপ করাটা উচিত হবে না যেখানে এত আউটসাইডার্স কান্ট্রিতে ঢুকবে। তো সেই কারণে কিন্তু এএফসি কে রিকোয়েস্ট করা হয়েছে, এবং এএফসির তরফ থেকে কোন রকমের এখনো কিন্তু আমরা কনফার্মেশন পাইনি। তবে যেটা আগেও বলেছি যে এএফসি কাপ হতেও পারে নাও হতে পারে, যদিও বেঙ্গালুরু এফসি যদি ট্রাভেলও করে যায় তাহলেও কিন্তু মানে এটা কনফার্মেশন নয় যে এএফসি কাপ হবে বলে, বিকজ প্লেয়াররা তারা নিজেরাও কিন্তু এখনো জানে না যে আদৌ এএফসি কাপ হবে কিনা। এবার যদি অন শিডিউল সব কিছু হয়, মানে 14 তারিখ থেকে যদি এএফসি কাপ হয় তাহলে ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন পিরিয়ড কিভাবে প্লেয়ার্সরা কাটাবেন,
এবার যদি বলো যে মালদ্বীপসের গভর্নমেন্ট বলবে যে এএফসি কাপের কোয়ারেন্টাইন পিরিয়ড থাকবে না, কিন্তু সেই গভর্নমেন্ট কি আদেও এই রিস্কটা নেবে যে ইন্ডিয়া থেকে এত প্লেয়ার্স আসছে, বাইরের কান্ট্রিজ থেকে এত প্লেয়ার্স আসছে, তাদের কোয়ারেন্টাইন ছাড়া তাদেরকে দেশে ঢুকতে? বিকজ তাহলে তো ইনফেকশন ছড়ানোর রিস্ক বেড়ে যায়। তো সেই রিস্ক কি গভর্নমেন্ট নেবে, কোনো গভর্নমেন্ট নেবে যেখানে প্রত্যেকটা স্টেট আমাদের ইন্ডিয়ার তারা নিজেরা কোয়ারেন্টাইন পিরিয়ড শুরু করেছে, যেখানে বলা হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেট গেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেখানে দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, স্পেশালি ইন্ডিয়া থেকে প্লেয়াররা যাচ্ছেন, সেখানে কোয়ারেন্টাইন পিরিয়ড ছাড়া কোনো প্লেয়ারকে রাখা হবে? এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। তো সেই কারণে কোথাও একটা গিয়ে মনে হয় পরিস্থিতি মাথায় রেখে এএফসির সিদ্ধান্ত নেওয়া উচিত গ্রুপ ডি এর প্রত্যেকটা ম্যাচ অন্তত এক মাসের জন্য পোস্টপন করে দেওয়া, বিকজ ইট উইল বি ডান ইন দি বেস্ট ইন্টারেস্ট অফ দ্য প্লেয়ার্স, দ্য ক্লাবস, দ্য ম্যানেজমেন্ট, এভরিওয়ান। এবং এই যে শুনছো যে ডেভিড উইলিয়ামসের আশা কঠিন হচ্ছে, রয় ক্রিস্টার আসা কঠিন হচ্ছে, এগুলো তোমাদের অনেকদিন আগে থেকে আমি বলে এসেছি যে উইলিয়ামসকে অত সহজেই কিন্তু অস্ট্রেলিয়া থেকে আনা যাবে না, বিকজ অলরেডি ইন্ডিয়াকে অ্যাজ আ নো গো জোন করে রেখেছে অস্ট্রেলিয়া। সেখানে ইন্ডিয়ান প্লেয়ার্সদের সাথে কিভাবে ইন্টারাকশন করতে দেওয়া হবে বা ইন্ডিয়ানদের সাথে ইন্টারাকশন করতে দেওয়া হবে, যেখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট নিজেদের অস্ট্রেলিয়ান ক্রিকেটার্সদের ফেরত আনতে দেয়নি, সেখানে কেনই বা তারা অস্ট্রেলিয়ান সিটিজেন্সদেরকে দেশ থেকে বার করবে ইন্ডিয়ান প্লেয়ার্সদের সাথে খেলার জন্য? এই কারণে কিন্তু ডেভিড উইলিয়ামসের আশা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, কাল ম্যাকিউয়ের আশা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, রয় ক্রিস্টার এই মুহূর্তে ফিজিতে লকডাউন চলছে, যেই কারণে যখন তিনি লাস্ট ট্রাই নিয়েছিলেন আসার তিনি আসতে পারেননি লকডাউনের জন্য। বাট একটা ভালো খবর রয়েছে, লকডাউন কিন্তু ফিজিতে উঠে যাচ্ছে। তো যদি লকডাউন ফিজিতে উঠে যায় তাহলে রয় ক্রিস্টার আসার সম্ভাবনা একটু হলেও বেড়ে যায়, কিন্তু তা বলে পুরোপুরি কিন্তু এটা কিন্তু কোনো একটা ভালো খবর নয়, বিকজ যেই দল নিয়ে আন্তোনিও হাবাস খেলতে চাইছেন বা খেলতে চেয়েছিলেন, ইনফ্যাক্ট মানে আন্তোনি লোপেস হাবাসকেও আনা কিন্তু বেশ কঠিন, মানে তিরি বলো বা এডু গার্সিয়া বলো বা যাবি যাকেই আনার চেষ্টা করুক এটিকে মোহনবাগান, তাদেরকে এই মুহূর্তে কনভিন্স করানো এবং তাদের গভর্নমেন্টকে কনভিন্স করানো কিন্তু এখন এই মুহূর্তে বেশ চাপের। তো সেই কারণে তাদেরকে আনার আপ্রাণ চেষ্টা কিন্তু ম্যানেজমেন্ট করছে, বাট কজন প্লেয়ারকে তারা পাবে, কজন আসতে পারবে, কোনো রকমের গ্যারেন্টি কেউ দিতে পারছে না। তো সেই কারণে এরকম দুনামুনার মধ্যে কিন্তু এটিকে মোহনবাগান মানে শেষ পর্যন্ত বাধ্য হতে পারে একটা বি দল নামাতে এএফসি কাপে, যেটা আমরা আগেও আলোচনা করেছি, এবং তারা যদি নাম তুলে নেয় তাহলে শাস্তির মুখে পড়বে। তো সেই কারণে 14 তারিখ থেকে এএফসি কাপ হলে এটিকে মোহনবাগানকে দল তো নামাতেই হবে। এবার দল যদি তারা এই ভাঙাচোরা দল নামায় তাহলে এএফসি কাপের পারফরমেন্স এটিকে মোহনবাগানের কি হবে? এবং ফার্স্ট অফ অল তো ট্রেনিং ছাড়া, বিকজ 10 তারিখ প্লেয়ার্সরা যদি মালদ্বীপসে পৌঁছায়ও 3 দিনও সময় পাবে না তারা মাঠে নামার। তো কীভাবেই যে সব কিছু সম্ভব হবে আমি জানি না, এবং এএফসির উচিত, আমি আবার বলছি এএফসির উচিত এই এএফসি কাপের গ্রুপ ডি এর ম্যাচগুলো পোস্টপন করার। ইট উইল বি ডান ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য প্লেয়ার্স, দ্য ক্লাবস অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট। আমি বারবার বলছি যদি এএফসি পোস্টপন করার সিদ্ধান্ত না নেয় তাহলে এটা কিন্তু এএফসির থেকে একটা বিশাল বড় ব্লান্ডার হবে, বিকজ এত বড় একটা কম্পিটিশন, এত রেসপেক্টেবল একটা কম্পিটিশন, তারা কিন্তু এরকম খাপছাড়াভাবে এরকম হাফ হার্টেডলি কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারে না। তো সেই কারণে দেখা যাক যেরকম সিদ্ধান্ত আসবে বা যেরকম খবর আসবে সেরকম তো তোমাদের জানাতেই থাকবো, বাট ওভারঅল এটিকে মোহনবাগানের জন্য কিন্তু দিন দিন ব্যাপারগুলো খুবই কঠিন হয়ে যাচ্ছে, প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, স্পেশালি বিদেশি প্লেয়ারদের আনার এবং সাথে সাথে স্বদেশি প্লেয়ারদেরও, বিকজ বিভিন্ন স্টেটে কিন্তু এখন লকডাউন চলছে এবং কমপ্লিট লকডাউন, এরকম নয় যে পার্সিয়াল লকডাউন, যে কারণে তারা কিন্তু এই মুহূর্তে স্টেট ছেড়ে বেরোতে পারছে না। তো সেই কারণে এটিকে মোহনবাগান কোন স্বদেশি প্লেয়ারদের অ্যাভেলেবেল পাবে সেই লিস্ট কিন্তু মানে তাদের বানাতে হচ্ছে, তাদের ভাবতে হচ্ছে, আজকে মনে হচ্ছে এই প্লেয়ারটি অ্যাভেলেবেল থাকবে, কালকে হয়তো নাও হতে পারে, মানে কখন কোন স্টেটে কখন লকডাউন ডেকে দেবে কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই কারণে প্রচণ্ড আনসার্টেনটির মধ্যে কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগান রয়েছে, কাজটা ভীষণ কঠিন তাদের জন্য, এবং সেই কারণে সব ছেড়ে এখন পুরো ম্যানেজমেন্ট কিন্তু এই এএফসি কাপের দল গঠনের কাজটা শুরু করেছে বা করছে, অনেক দিন ধরেই করছে, অনেক দিনের ফাইট এটা, বাট এখন অবধি কিন্তু সেরকমভাবে পজিটিভ রেজাল্ট কোথাও থেকে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে দেখা যাক এএফসি কি করে আগামী দিনে, তো অবশ্যই জেনে যাবো। হাতে আর মাত্র 8 দিন সময় রয়েছে, এই 8 দিনে এএফসি কোনো সিদ্ধান্ত নেয় কি না, মানে 8 দিনও নয়, এটিকে মোহনবাগানকে 10 তারিখের মধ্যে রওনা দিতেই হবে, তাহলে 4 দিন হাতে, তো 4 দিনে কোনো সিদ্ধান্ত আসে কি না দেখা যাক। আদারওয়াইজ এটিকে মোহনবাগানের এএফসি কাপে পারফরমেন্স কিরকম হবে এটা তো আমিও বলতে পারবো না বা তোমরাও বলতে পারবে না। তো অবশ্যই তোমরা জানো তোমাদের কি মতামত এইসব ব্যাপারটা নিয়ে, পুরো বিষয়টা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি এএফসি কাপের এই পোস্টপনমেন্ট নিউজটা নিয়ে, অনেক দিন ধরে ইনফ্যাক্ট তোমাদের বলে আসছি যে এই কোভিড সিচুয়েশনের জন্য এএফসি কাপ কিন্তু পোস্টপন হতে পারে এবং হওয়া উচিত বলে এখন আমি মনে করছি। তো অবশ্যই তোমরা জানো তোমরা
আমার সাথে একমত কিনা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।